তো ভিউর্স আপনারা কেমন আছেন বন্ধুগণ তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটি গিয়ে মিস করবে না সো গ্যাস আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে ফোন ডায়লার রয়েছে যেখানে কিন্তু আমরা কখনোই ছবি সেট করতে পারবো না অথবা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো না আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের ফোন ডায়লার কিন্তু সাদা কালার হয়ে থাকে আমরা কিন্তু কখনোই এখানে ছবি সেট করতে পারবো না কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা মোবাইল ফোনের ফোন ডায়লারের মধ্যে আপনার ছবি অথবা যে কোনো ছবি যুক্ত করতে পারবেন হ্যাঁ গ্যাস আপনি চালে কিন্তু খুব সহজে কিন্তু এখানে আপনার ছবি যুক্ত করতে পারবেন শুধু এখানে নয় আপনি চাইলে কিন্তু মোবাইল ফোনের কন্ট্যাক্ট লিস্ট এখানে আপনার ছবি যুক্ত করতে পারবেন এবং কল হিস্টোরিতে কিন্তু আপনার ছবি যুক্ত করতে পারবেন তো কীভাবে আপনি মোবাইল ফোনের ফোন ডায়ালারে আপনার ছবি যুক্ত করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি ছিলেন তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর আইকনটি অন করুন তারপর অবশ্যই ওয়াল সিলেক্ট করবেন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও সুগাস এখন আমি দেখে দেবো সে কী আপনারা মোবাইল ফোনের ফোন ডায়লারের মধ্যে আপনার ছবি অথবা যে কোনো ছবি যুক্ত করবেন সুগাস সেটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে এবং এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনার অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করবেন এখন আমি এই অ্যাপসের কাজ দেখিয়ে দেবো সো কাছে এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম ওপেন করার পর এখন আপনি খুব সহজে কিন্তু এটি করতে পারবেন তো এখন আপনি এখানে ক্লিক করে ঘুরে যাবেন ঠিক আছে যেখানে ক্লিক করতে বলবে সেখানে আপনি ক্লিক করে ঘুরে যাবেন এখন আমি এখানে ক্লিক করে ঘুরে যাচ্ছি ঠিক আছে এভাবে আপনি ক্লিক করে করে এগিয়ে যাবেন তারপর এখান থেকে এটিকে ওকে করবেন ওকে করার পর এখন আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন এখন আপনি প্রত্যেকটি অপশান মার্ক করবেন ঠিক আছে প্রত্যেকটি অপশান এভাবে মার্ক করে অ্যালাউ করে দিবেন এখন আমি প্রত্যেকটি অপশানকে মার্ক করে এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি সো অ্যালাউ করার পর এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন ঠিক আছে এখন আমি এখান থেকে বেরিয়ে আসছি তো বেরিয়ে আসার পর দেখবেন যে কিন্তু এখানে অ্যাড শো করবে এখন আপনি অ্যাডটিকে বন্ধ করবেন ঠিক আছে তো এখন আমি এখান থেকে অ্যাডটিকে বন্ধ করে দিলাম সো বন্ধ করার পর দেখবেন যে কিন্তু আপনি কিন্তু অপশান দেখতে পারবেন এখন আপনি ডাইলার অপশানে ক্লিক করবেন ডাইলার অপশানে ক্লিক করার পর এখন আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি আবার এই অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার পর এখন আপনি পিক ইমেজ এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি যেসব ছবিটি মোবাইল ফোনের কল ডায়লারে যুক্ত করবেন সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন আপনার পছন্দের যে কোনো একটি ছবি যুক্ত করবেন তো এখন আমি কোনো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখন আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিলাম তো ছবি সিলেক্ট করার পরে এখন আপনি ছবিটি পরিমাণ মতো ক্রপ করবেন ঠিক আছে তো এখন আমি পরিমাণ মতো ক্রপ করছি এখান থেকে তো ক্রাপ করার পর এখন আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর ওকে করবেন তারপর কিন্তু দেখবেন যে এখানে অ্যাড শো করবে তো এখন আপনি এখান থেকে অ্যাপটিকে বন্ধ করে দেবেন ঠিক আছে এখন আমি অ্যাপটিকে বন্ধ করে দিলাম ঠিক আছে সো বন্ধ করার পর এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর দেখবেন যে কিন্তু মোবাইল ফোনের কল ডালারের মধ্যে আপনার ছবি যুক্ত হয়ে যাবে সো সোকা এখন আপনি জাস্ট এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর দেখবেন যে কিন্তু এখন আমি জাস্ট এই অ্যাপ থেকে পুরোপুরি একদম বেরিয়ে আসছি তো বেরিয়ে বেরিয়ে আসার পর এখন আপনি আবার দ্বিতীয়বার অ্যাপটিকে এখান থেকে আবার ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে কিন্তু মোবাইল ফোনে কল ডায়লারটি কিন্তু সেম এরকম লাগবে কন্ট্যাক্ট লিস্টে যাওয়ার জন্য এখন আপনি জাস্ট এখান থেকে বাম দিকে সোয়াইপ করবেন তাহলে কিন্তু আপনি কন্ট্যাক্ট লিস্টে আসতে পারবেন এভাবে আপনি সোয়াইপ করলে কিন্তু আরও এখান থেকে কল দেখতে পারবেন ঠিক আছে দেখুন একটা ছবি সেট করলে কিন্তু তিনটি জায়গা শো করবে এভাবেই কিন্তু আপনার মোবাইল ফোনের কন ডায়লারের মধ্যে আপনার ছবি যুক্ত করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ